আসসালামাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম ঐশী, ভালো আছো? জি মিস, ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো আছি। আসসালামু আলাইকুম ম্যাম, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ম্যাডাম? আলহামদুলিল্লাহ, তুমি ভালো আছো? জি ম্যাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। ম্যাম আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা গত ক্লাসে হিটলার পর্যন্ত পড়েছি, আজকে পড়বো হচ্ছে ইতালি, মুসোলিনি। প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী ইতালি, সুপ্রাচীন সভ্যতার দেশ হচ্ছে ইতালি। দক্ষিণ ইউরোপের দেশটি পূর্বে অনেকগুলা ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যে বিভক্ত ছিল। 1796 খ্রিস্টাব্দে নেপোলিয়ন যখন ইতালিতে প্রবেশ করে, তখন ইতালি 12টি ক্ষুদ্র রাজ্যে বিভক্ত ছিল। নেপোলিয়ন সমগ্র ইতালিতে ঐক্যবদ্ধ করে নিজেকে ইতালির রাজা ঘোষণা করে, কিন্তু নেপোলিয়নের পরাজয়ের পর 1815 খ্রিস্টাব্দে ভিয়েনা কংগ্রেস ইতালিকে আবার পূর্বের মতো ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যে বিভক্ত করে দেয়। পৌরাণিক ফিনিক্স পাখির মতো ইতালির জাতীয়তাবাদ, ভস্মসজ্জা থেকে নবশক্তিতে জেগে ওঠা নবোদ্যমে আবার ইতালিতে ঐক্য আন্দোলন শুরু হয়। এভাবে ইতালির পুনর্জন্ম হয়। ইতালির স্বাধীনতা ও ঐক্যের আন্দোলনে যাদের নাম স্মরণীয় আছে, তার মধ্যে উল্লেখযোগ্য ম্যাৎসিনি, গ্যারিবল্ডি, কাউন্ট কাভুর, ভিক্টর দ্বিতীয় ইমানুয়েল উল্লেখযোগ্য। বিশেষ করে এই চার দিকপালের নেতৃত্বে 1861 খ্রিস্টাব্দে ইতালির পুনর্জন্ম হয়। সেকেন্ড পয়েন্ট, সভ্যতা সংস্কৃতির দিকপাল হচ্ছে ইতালি। ইতালি এমন একটা উর্বর মেধার দেশ যেখানে জন্ম নিয়েছিল পৃথিবীর বিখ্যাত বিজ্ঞানী আর্কিমিডিস, কবি ভার্জিল, কবি হোরেস, রাজনীতিবিদ রাজনীতি স্রষ্টা নিকোলো ম্যাকিয়াভেলি, জ্যোতির্বিজ্ঞানের প্রাণ পুরুষ গ্যালিলিও, রেডিওর আবিষ্কারক মার্কনি, বিখ্যাত নাবিক ক্রিস্টোফার কলম্বাস, বীর যোদ্ধা জুলিয়াস সিজার, বিখ্যাত চিত্রশিল্প লিওনার্দো দা ভিঞ্চি। বলতে গেলে বিখ্যাত সব ব্যক্তির আবির্ভাব ঘটে ইতালিতে। ইতালিতে ইতালির প্রাচীন এবং মধ্যযুগের সভ্যতা এবং সংস্কৃতির প্রভাবে প্রভাবিত হয়েছে গোটা ইউরোপ। এবং যে মধ্যযুগের শুরুতে যে রেনেসা হয়েছিল, যেটা আধুনিক যুগে, মধ্যযুগের শেষে যে রেনেসা হয়েছিল যেটা আধুনিক যুগে নিয়ে যায়, সেই রেনেসাটাও ইতালি থেকে শুরু হয়।
তো যে ইতালি প্রাচীন এবং মধ্যযুগীয় ইউরোপে আলোকিত করে দেয়, সেই ইতালি আধুনিক যুগে এসে শিল্প বিপ্লবের ধাক্কায় পিছিয়ে পড়ে। কয়লা, লৌহ এবং অন্যান্য খনিজ সম্পদের স্বল্পতার কারণে ইতালি 1870 খ্রিস্টাব্দের পর অত্যন্ত ধীর গতিতে শিল্প বিপ্লব ঘটে। আচ্ছা 1 মিনিট, আমার একটা ফোন এসেছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। সিকিউরিটি গার্ড আছে তো, ভেতরে লোক আছে। আপনি তাড়াতাড়ি আসেন, আমি তো আমার অনলাইনে ক্লাস চলতেছে, তাড়াতাড়ি আসলে দেরি আমার সমস্যা হবে। এক্সট্রিমলি সরি, একজন লোক আসছিল দরজায়, তাই একটু যাওয়া লাগলো। আচ্ছা, সেকেন্ড পয়েন্টটা বলছি, তারপর শিল্প বিপ্লবের ঢেউ বললাম আমরা, তারপর হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের জোট পরিবর্তন। ভৌগোলিকভাবে ইতালি ছিল ভূমধ্যসাগরে বন্দী, 3 দিক থেকে ভূমধ্যসাগর দ্বারা বেষ্টিত ছিল। এই সাগর থেকে বের হওয়ার 3টি পথ ছিল: জিব্রাল্টার প্রণালী, দার্দানেলিস প্রণালী, সুয়েজ খাল, যেগুলো ব্রিটিশ শক্তির নিয়ন্ত্রণে ছিল। স্থলপথে আলপস পর্বতমালা থাকায় সমুদ্রপথে ইতালিকে আন্তর্জাতিক বাণিজ্য করতে হতো। সমুদ্রপথে বাণিজ্যিক সুবিধা গ্রহণ করার জন্যই মূলত ইতালি প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে। যুদ্ধের প্রথম দিকে ইতালি ছিল জার্মানি, অস্ট্রিয়া এবং হাঙ্গেরি জোটের অন্যতম সদস্য, কিন্তু 1915 খ্রিস্টাব্দের পর নিঃস্বার্থে ব্রিটেনের সাথে গোপন চুক্তি অস্ট্রিয়ার টাইরল অঞ্চল ইতালি পাবে, এবং এই উদ্দেশ্যে জোট পরিবর্তন করে ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়ার মিত্রবাহিনীর সাথে যোগদান করে। এ যুদ্ধে ইতালির 60 লক্ষ সৈন্য যোগদান করে, এর মধ্যে 7 লক্ষ সৈন্য, 94,700 জন সৈন্য, 7 লক্ষ সৈন্য নিহত হয়, 94,000 সৈন্য আহত হয় এবং 5 লাখ প্রায় 53 লাখ সৈন্য বন্দী হয়। যুদ্ধে ব্যয় হয় 46 বিলিয়ন লিরা। যুদ্ধে শিল্প ধ্বংস হয়, কৃষি খামার বিধ্বস্ত হয়, ঋণে জর্জরিত হয়, মুদ্রাস্ফীতি হয়। এগুলো হচ্ছে যুদ্ধ পরবর্তী ভঙ্গুর অর্থনীতি। লিখি নাই, যুদ্ধ পরবর্তী ভঙ্গুর অর্থনীতি লিখছি তো।
আচ্ছা, মুদ্রাস্ফীতি হয়, বেকারত্ব হয়, রাজনৈতিক অবস্থার চরম অবনতি, অর্থনীতি পঙ্গু হয়ে যায়, এরকম নাজুক যখন ইতালির অভ্যন্তরীণ অবস্থা, তখন ভার্সাই সন্ধিতে ইতালির কোনো প্রাপ্তিও নেই। ভার্সাই সন্ধিতে যখন ইতালির কোনো দাবি মানা হচ্ছিল না, তখন ইতালির প্রতিনিধি কাউন্ট অরল্যান্ডো ভার্সাই সম্মেলন ত্যাগ করে। এরপর হচ্ছে যুদ্ধ, পরবর্তী গণতন্ত্রের পতন। আর এই ব্যর্থতার জন্য বিরোধী দল ইতালির উদারনৈতিক সরকারি দলকে অভিযুক্ত করে তার বিরুদ্ধে জনগণকে উত্তেজিত করে তোলে। উটপাখি যেমন মরুভূমির বালির ঝড়ের কবল থেকে রক্ষা পাওয়ার জন্য বালির মধ্যে মুখ গুজে দেয়, তেমনি ইতালি গণতান্ত্রিক সরকার সমস্যা উপেক্ষা করে টিকে থাকার চেষ্টা করে। একদিকে সমাজতান্ত্রিক দল প্রচার চালায় ইতালিতে সমাজতন্ত্রই প্রতিষ্ঠার একমাত্র পথ, যার ফলে ইতালির উদারনৈতিক সরকার দ্রুত জনপ্রিয়তা হারাতে থাকে এবং দ্রুত দ্রুত জনপ্রিয়তা হারাতে থাকে। এ সময় স্লোগান ছিল লেনিন দীর্ঘজীবী হোক এবং রাজার পতন হোক। এরপর হচ্ছে একনায়কতন্ত্রের প্রবর্তন হয় হচ্ছে লেনিনের মধ্য দিয়ে। আচ্ছা, ইতালিতে লেনিন আসলো কিভাবে আমি জানি না, এরা স্লোগান দিল লেনিন দীর্ঘজীবী হোক। লেনিন তো রাশিয়ার। আচ্ছা, এটা হয়তো সিম্বলিক অর্থে বলেছে, ন্যায্য মজুরি, কৃষি উৎপাদন বৃদ্ধি, বেকারত্বের অবসান, অর্থনৈতিক উন্নয়ন, সমান অধিকার প্রতিষ্ঠা ইত্যাদির মাধ্যমে ইতালিকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য বেশিরভাগ ইতালিয়ান মনে করেন যে সমাজতন্ত্র প্রবর্তন করা হবে এবং একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। এর পুরো সুযোগটা গ্রহণ করে হচ্ছে ফ্যাসিস্ট নেতা বেনিটো মুসোলিনি। জাতীয় জীবনে পুনরুজ্জীবিত করার অঙ্গীকার নিয়ে ইতালির রাজনীতির রঙ্গমঞ্চে ইতালির রঙ্গমঞ্চে মুসোলিনির উত্থান ঘটে। ইতালিতে জার্মানির ন্যায় গণতন্ত্রের পতন হয়। মুসোলিনি কর্তৃক ফ্যাসিস্ট শক্তির যুদ্ধোত্তর ইউরোপের প্রধান ঘটনা। ওয়ালাইকুম আসসালাম। এরপর হচ্ছে মুসোলিনির উত্থান। আমরা মুসোলিনির একদম শুরু থেকে শুরু করব। একেবারে সামান্য অবস্থা হতে যারা যারা একটি জাতির নেতৃত্ব অর্জন করতে সক্ষম হয়েছিলেন, মুসোলিনি তাদের মধ্যে অন্যতম। শুধু মুসোলিনি কেন, বর্তমান মোদিও তো সামান্য অবস্থা থেকে এখন নেতৃত্ব দিচ্ছে, চা বিক্রেতা ছিল। ফ্যাসিবাদের জনক বেনিতো মুসোলিনি 1883 খ্রিস্টাব্দে ইতালির রোমানা নামক গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন কর্মকার, মাতা ছিলেন শিক্ষিকা। শিক্ষা সমাপ্ত করে মায়ের ইচ্ছা অনুযায়ী শিক্ষকতা পেশা গ্রহণ করেন, কিন্তু ইতালিতে বাধ্যতামূলক সামরিক ট্রেনিং এড়াতে সুইজারল্যান্ডে পালিয়ে যান। সেখানে সমাজতন্ত্রবাদের দিকে ঝুঁকে পড়ে সমাজতান্ত্রিক পত্রিকা সম্পাদনা করতে থাকেন। সুইজারল্যান্ডের সরকার তার বৈপ্লবিক কার্যকলাপে দেশ থেকে নির্দেশ দিলে স্বদেশে এসেও তিনি একই কারণে 1911 খ্রিস্টাব্দে কারাদণ্ড ভোগ করেন। 1912 খ্রিস্টাব্দে আভাস্তি নামে একটি পত্রিকার সম্পাদক হন। প্রথম বিশ্বযুদ্ধে ইতালির অংশগ্রহণ সমর্থন করে তিনি দল ও পত্রিকা থেকে বহিষ্কার হন। যুদ্ধের সপক্ষে তিনি পোপোলো ডি ইতালি নামক পত্রিকার মার্ফত প্রচারণা চালান। অবশেষে নিজেই সৈনিক বৃত্তি গ্রহণ করে যুদ্ধক্ষেত্রে চলে যান। যে নিজে কিনা সামরিক প্রশিক্ষণ নিতে চায় না বলে পালিয়ে গেছিল, সে নিজেই হচ্ছে পরবর্তীতে যুদ্ধ ঘটানোর মূল হোতাতে পরিণত হয়। তাই তিনি একটি ফ্যাসিস্ট দল গঠন করেন। যুদ্ধ শেষে মুসোলিনি 1919 খ্রিস্টাব্দে মিলান শহরে যুদ্ধবিরত সৈনিক এবং বেকার যুবকদেরকে নিয়ে একটি সম্মেলনের আয়োজন করে। এই সম্মেলনের মাধ্যমে একটি সামরিক স্বেচ্ছাসেবক বাহিনী গঠন করা হয় যার নাম ফ্যাসিস্ট। ল্যাটিন ফ্যাসিকো শব্দ থেকে এটার উৎপত্তি। এর অর্থ বল বা শক্তি। এর আর এক অর্থ হচ্ছে আঁটি বা গুচ্ছ। এই নামের অর্থ ধারা একটি কাণ্ড ভাঙা সহজ, কিন্তু এক গুচ্ছ বা একটি আঁটি ভাঙা সহজ নয়। এই পার্টির বৈশিষ্ট্যের সাথে আমাদের দেশের প্রবাদ বাক্য দশের লাঠি, একের বোঝা বা বাঁশের কঞ্চি ও বৃদ্ধের গল্পের সাথে মিল রয়েছে। তাছাড়া এরূপ নামকরণের দ্বারা মুসোলিনি সবাইকে বোঝাতে চেষ্টা করেন যে এই দল শক্তি বা বল দ্বারা পরিচালিত হবে। মুসোলিনির মতবাদই ছিল ফ্যাসিবাদ। ফ্যাসিবাদের মূল মন্ত্র ছিল রাষ্ট্রের সকল ক্ষমতা আধার। ইতালির বুর্জোয়া শ্রেণীর ফ্যাসিস্ট দলকে ত্রাণকর্তা মনে করে প্রচুর অর্থ সাহায্য করে। 1921 খ্রিস্টাব্দে নির্বাচন অনুষ্ঠিত হলে সেখানে ফ্যাসিস্ট দল ভোটারদের ভয় দেখিয়ে বিভিন্ন কৌশল খাটিয়ে আইনসভার মাত্র 31টি আসন লাভ করে। ব্যালটের মাধ্যমে ক্ষমতায় যাওয়া অসম্ভব দেখে মুসোলিনি বল প্রয়োগের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার সিদ্ধান্ত নেন। মুসোলিনি দাবি করেন যে ইতিহাসের সন্ধিক্ষণে বল প্রয়োগ দ্বারা ইতিহাসের গতি নির্ধারণ হতে দেখা যায়। ইতালিতে সে সময় এসে গেছে। 1922 খ্রিস্টাব্দে নভেম্বর মাসে মুসোলিনির ডাকে হাজার হাজার সশস্ত্র ফ্যাসিস্ট স্বেচ্ছাসেবক রাজধানী রোমে ঢুকে পড়ে। আক্রমণকারীদের সংখ্যা ও শক্তি দেখে ইতালির উদারনৈতিক সরকারের মন্ত্রীগণ পদত্যাগ করেন। উপায় না দেখে সম্রাট ভিক্টর তৃতীয় ইমানুয়েল মুসোলিনিকে প্রধানমন্ত্রী পদে নিযুক্ত করেন। মুসোলিনি ইতালিতে জরুরি অবস্থা ঘোষণা করলেন এবং প্রশাসনের
এবং প্রশাসন ও অন্য সকল দপ্তর ফ্যাসিকরণের নীতি চালু করেন। প্রধানমন্ত্রী থেকে ক্রমশ ডিক্টেটরে পরিণত হন। তিনি সংসদে প্রভাব প্রতিপত্তি ক্ষমতা থেকে নিজেকে মুক্ত করেন এবং সব কাজের জন্য একমাত্র রাজার নিকট জবাবদিহিতার ব্যবস্থা রাখেন। সমাজতন্ত্রী দলকে ভেঙে দেওয়া হয়, বিরোধীদের সকল দলকে কঠোর হস্তে দমন করা হয়। ফ্যাসিস্ট ঝটিকা বাহিনী ফ্যাসিবাদ বিরোধীদের চিহ্নিত করার জন্য মারপিট ও ফ্যাক্টর অয়েল সেবন করে নির্যাতন করে। সংবাদপত্রের স্বাধীনতা হরণ করা হয়। ফ্যাসি সন্ত্রাসীদের ভয়ে বিরোধীরা রাজনীতি ছেড়ে দেয়। সর্বত্র একদলীয় শাসন প্রবর্তিত হয়। 1924 খ্রিস্টাব্দে মুসোলিনি 65% ভোট জোগাড় করেন এবং 1925 খ্রিস্টাব্দে দুচে বা নেতা উপাধি গ্রহণ করেন। তিনি সর্বময় ক্ষমতার অধীশ্বর হন। পৌরসভা, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস, আদালত, শ্রমিক সংগঠন সব ক্ষেত্রে ফ্যাসিস্ট প্রাধান্য স্থাপিত হয়। তিনি ঘোষণা করেন, এভরিথিং ইন দ্য স্টেট, নাথিং আউটসাইড দ্য স্টেট, নাথিং এগেনস্ট দ্য স্টেট। রাষ্ট্রই সবকিছু, রাষ্ট্রের বিরুদ্ধে কিছু থাকবে না এবং রাষ্ট্রের বাইরে কোনো কিছু সহ্য করা যাবে না। ফ্যাসিবাদের প্রথম তিনটি লক্ষ্য ছিল হচ্ছে রাষ্ট্রের মর্যাদা বৃদ্ধি করা, ইতালিকে বিশ্বরাষ্ট্রে উন্নীত করা, আর হচ্ছে ব্যক্তিগত ধন সম্পত্তি রক্ষা করা। ফ্যাসিবাদের তিনটি মূল নীতি। ফ্যাসিবাদের কোনো গভীর সামাজিক দর্শন ছিল না, এটি একটি নেতিবাচক চিন্তাধারা। ফ্যাসিবাদ ছিল ইতালির সামাজিক অবক্ষয় যুগের একটি রাজনৈতিক ব্যভিচার। এর মূল কথা, রাষ্ট্র অথবা বল শক্তির দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে, রাষ্ট্রকে বল বা শক্তি দ্বারা রক্ষা করতে হবে। মুসোলিনি বলেন, রাষ্ট্র হলো সর্বকালের আধার, ব্যক্তির উত্থান পতনে রাষ্ট্রের কোনো ক্ষতি নাই। তার বক্তব্য ছিল, দর্শন এবং বক্তৃতা অপেক্ষা কাজের দাম বেশি। যে সরকার শক্তি অপেক্ষা জোটের উপর নির্ভর করে, সেই সরকার কোনো কাজ করতে পারে না। ফ্যাসিবাদীরা মনে করত যে সমাজতন্ত্রবাদ হলো একটি ভুল সিদ্ধান্ত, কারণ শ্রেণীহীন সমাজ কল্পনার বিষয়, বাস্তবে তা সত্য হতে পারে না। গণতন্ত্রের ব্যক্তি স্বাতন্ত্র্যবাদকে ফ্যাসিবাদীরা ঘৃণা করত। ফ্যাসিবাদের মন্ত্র ছিল শক্তি, সাহস, আত্মোৎসর্গ, শৃঙ্খলা ও জয়। বেনিতো ক্রোচে নামক দার্শনিকের মতো একটি ছেঁড়া কাপড়ের থলিতে যেমন ভিখারিরা খণ্ড খণ্ড কাপড়ের টুকরো কুড়িয়ে জমা করে, সেভাবে ফ্যাসিবাদ ছিল খণ্ড খণ্ড ভাবধারা সমষ্টি, একটি ভিত্তিহীন সংস্কৃতি গঠনের বন্ধা মানসিক প্রয়াস। এতে কোনো মৌলিকতা ছিল না। ফ্যাসিবাদের অধিকাংশ তত্ত্ব ছিল ভুল এবং ভণ্ডামিপূর্ণ। এখন আমরা দেখি মুসোলিনির অভ্যন্তরীণ নীতি। মুসোলিনি দেশের ভেতরে তার ফ্যাসিবাদকে প্রতিষ্ঠা করার জন্য কি কি উদ্যোগ নিয়েছিল। ইতালিকে ফ্যাসিবাদী রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে গ্রাম স্তর থেকে সর্বোচ্চ স্তর পর্যন্ত ফ্যাসিস্ট প্রশাসন গড়ে তোলা হয়। দলীয় পিরামিডের চূড়ায় থাকতে হচ্ছে স্বয়ং মুসোলিনি। 20 জনকে বাছাই করা হতো ফ্যাসিস্ট নেতা। কেন্দ্রীয় সভা বা ফ্যাসিস্ট গ্র্যান্ড কাউন্সিল গঠিত হতো। সরকারি চাকরিতে শুধুমাত্র ফ্যাসিস্ট পার্টির সদস্য কিংবা আদর্শের প্রতি যারা অনুগত তাদেরকেই নিয়োগ দেওয়া হতো। সেনাদল, পুলিশ, প্রশাসন সকল স্তরে দায়িত্বশীল পদে ঝানু ফ্যাসিস্টদের বসানো হতো। একমাত্র ফ্যাসিবাদ সংবাদপত্র ছাড়া সব সংবাদপত্রে বিলুপ্ত ঘটনা হয়। বিশ্ববিদ্যালয় ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যাসিবাদ বিরোধী মতাবলম্বীদের অধ্যাপনার কাজে নিযুক্ত ঘোষণা করা হয়। অর্থাৎ শুধু যারা ফ্যাসিবাদে বিশ্বাস করে তারাই হচ্ছে পড়াতে পারবে। আশ্চর্য রকম চিন্তা ভাবনা। এভাবে দিলে তো শিক্ষার মানে ধ্বংস যত রকম হইতে পারে সব ধরনের ব্যবস্থাই সে করেছে। এটা হচ্ছে তার প্রশাসনিক সংস্কার। এরপর তবে একথা অনস্বীকার্য যে জনসভা, পথসভা, শোভাযাত্রার মাধ্যমে ফ্যাসিবাদ সরকার ইতালি যুব সমাজকে সর্বত্র দেশপ্রেমে উজ্জীবিত রাখতো। তিনি দেশের অর্থনীতিতে পুনর্গঠন করেন। এখন হচ্ছে অর্থনৈতিক সংস্কার। সরকারি ব্যয় হ্রাস, বহু সরকারি বিভাগ বিলুপ্ত করেন। জনসংখ্যা বৃদ্ধির উপর মুসোলিনি জোর দেন। তিনি বলেন, সংখ্যা না বাড়লে মান বাড়বে না। বেকার সমস্যা দূর করার জন্য মুসোলিনি শিফট প্রথার মাধ্যমে কারখানার কাজ ও শ্রম ঘন্টা কমিয়ে অধিক শ্রমিকদের কাজের ব্যবস্থা করেন। এটা একটা ভালো কাজ ছিল। কৃষি উন্নয়নের জন্য তিনি সমবায় ভিত্তিক, এটা হচ্ছে তার কৃষি সংস্কার। কৃষি উন্নয়নের জন্য তিনি সমবায় ভিত্তিক কৃষি ঋণ প্রদান করেন। খাদ্যের উৎপাদনের উপর জোর দেওয়া হয়, খাদ্যে খাদ্যের জন্য ইতালিকে পররাষ্ট্রের পরমুখামুখী মুখাপেক্ষী হতে না হয়। শুধু পরিচালনার দ্বারা মুসোলিনি রেল বিভাগের আয় বৃদ্ধি করেন। তার সময় ইতালি ট্রেন ঘড়ির কাঁটা অনুসরণ করে চলত। স্থল, এবার হচ্ছে তার সামরিক বাহিনী, শক্তিশালী সামরিক বাহিনী, স্থল, নৌ, বিমান বাহিনী আধুনিকীকরণ দ্বারা তিনি একটি শক্তিশালী সামরিক বাহিনী গড়ে তোলেন। 1927 খ্রিস্টাব্দে মুসোলিনি ঘোষণা করেন যে এই মুহূর্তে, এক মুহূর্তের মধ্যে আমরা যাতে 50 লক্ষ সৈন্যকে সামরিক সজ্জায় সজ্জিত করতে পারি সেদিকে আমাদের দৃষ্টি রাখতে হবে। এখন আমরা মুসোলিনির পররাষ্ট্রনীতি দেখব। মুসোলিনির পররাষ্ট্রনীতির মূল উদ্দেশ্য ছিল হচ্ছে সম্প্রসারণবাদ।
তিনি যুদ্ধ বিগ্রহের মাধ্যমে হচ্ছে তিনি তার রাজ্যের তিনি তার দেশটাকে বা রাজ্যের সীমানাটাকে বাড়ানো বা প্রসারিত করার চেষ্টা করছিলেন। যুদ্ধ বিগ্রহের মাধ্যমে ভার্সাই সন্ধির প্রতারণার প্রতিশোধ নেওয়ার জন্য তিনি মনস্থ করেন। তিনি ঘোষণা দেন ইতালি আসন্ন আত্মতৃপ্ত জাতি নয়, ইতালি আসলেই আত্মতৃপ্ত জাতি নয়, সাম্রাজ্যবাদী নীতি অনুসরণ করে সাম্রাজ্য বিস্তার করা ইতালির পররাষ্ট্রনীতির প্রধান লক্ষ্য। এই জন্য তিনি পররাষ্ট্রনীতিকে সাধারণত চারটি ভাগে ভাগ করেন, ভাগ করা যায় তার পররাষ্ট্রনীতিকে: যুদ্ধের রাজনীতি, সাম্রাজ্য উপনিবেশ স্থাপন, প্রতিবেশী দেশে ফ্যাসিবাদী দল সৃষ্টি এবং ইতালি জার্মানির ঐক্য। প্রথমে হচ্ছে যুদ্ধ রাজনীতি। মুসোলিনি নিজেই বলতেন যে আমি যুদ্ধ ভালোবাসি, টিকে থাকতে হলে যুদ্ধের প্রয়োজন, যুদ্ধ করা আমার সহজাত প্রবণতা। সাম্রাজ্য উপনিবেশ স্থাপন, এ নীতি গ্রহণের উদ্দেশ্য ছিল ইতালি শিল্পের জন্য কাঁচামালের যোগান নিশ্চিত করা এবং ক্রমবর্ধমান জনসংখ্যার স্থান সংকুলান করা। তৃতীয়ত হচ্ছে প্রতিবাসী দেশে ফ্যাসিবাদী দল সৃষ্টি করা। মুসোলিনি শুধু নিজ দেশে ফ্যাসিবাদ চালু করে ক্ষান্ত হননি, তিনি প্রতিবেশী দেশগুলোতেও ফ্যাসিবাদের উত্থানে নানাভাবে সহযোগিতা করেন। এবং ইতালি জার্মানির ঐক্য, এটা তার পররাষ্ট্রনীতির একটা অন্যতম গুরুত্বপূর্ণ দিক। আর এর পিছনে কতগুলো কারণ ছিল। প্রথমত, স্পেনের গৃহযুদ্ধকে কেন্দ্র করে ইতালি ও জার্মানির মধ্যে ঘনিষ্ঠতা বৃদ্ধি পায়। দ্বিতীয়ত, ভার্সাই সন্ধির মাধ্যমে উভয় দেশ চরমভাবে নিগৃহীত হয়েছে, সেই সূত্র ধরে ঐক্য সৃষ্টি হয়। প্রথম বিশ্বযুদ্ধের প্রথম দিকে ইতালি জার্মানির সাথে জোট গ্রহণ করে, যদিও পরবর্তীতে ইতালি নিজ স্বার্থে সে জোট ত্যাগ করে ফ্রান্স, ইতালি, ইংল্যান্ড এবং রাশিয়ার জোটে অংশগ্রহণ করে। 1935 খ্রিস্টাব্দে আবিসিনিয়ার আক্রমণের সময় ইতালিকে জার্মানি অস্ত্র দিয়ে সাহায্য করেছিল। সর্বশেষ পয়েন্ট হচ্ছে, হিটলার এবং মুসোলিনি ইউরোপে তাদের রাজনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য জোট গঠনে তৎপর ছিল। সর্বোপরি, ঐক্য প্রতিষ্ঠার ক্ষেত্রে অতীতের সম্পর্ক ভূমিকা রেখেছে। 1923 খ্রিস্টাব্দে ইতালির জনৈক সেনাপতিকে হত্যার অভিযোগে মুসোলিনি গ্রিসের করফু দ্বীপটি দখল করে নেয়। অতঃপর জাতিসংঘের মধ্যস্থতায় মুসোলিনি করফু থেকে তার সৈন্য প্রত্যাহার করে। এ কারণে ইতালিতে মুসোলিনির জনপ্রিয়তা দারুণভাবে বৃদ্ধি পায়। 1926 খ্রিস্টাব্দে মুসোলিনি আলবেনিয়ার সাথে তিরানা চুক্তি স্বাক্ষর করে, কিছুটা সুবিধা আদায় করে। 1933 খ্রিস্টাব্দে জার্মানিতে নাৎসি বিপ্লব সফল হয়ে জার্মানির ভয়ে ফ্রান্স ইতালির সাথে সম্পর্ক স্থাপন করে। 1925 খ্রিস্টাব্দে ফ্র্যাঙ্কো ইতালি চুক্তি দ্বারা ফ্রান্স সোমালিল্যান্ড এর কিছু অংশ ইতালিকে ছেড়ে দেয়। 1936 খ্রিস্টাব্দে বিভিন্ন বাধার মুখে ফ্রান্সের সহায়তায় ইতালি আবিসিনিয়া দখল করে নেয়। 1939 খ্রিস্টাব্দে হিটলার পোল্যান্ড আক্রমণ করার মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় এবং পূর্ব ঐক্য চুক্তি মোতাবেক ইতালি জার্মানি যুদ্ধে অংশগ্রহণ করে। একটা জিনিস খেয়াল করেছ, এখানে ইতালি ফ্রান্সের সাথে ছিল, পরবর্তীতে সে ফ্রান্স তাকে সাহায্য করলো, আবার কিছু জমিও দিল, কিছু ভূমি ছেড়েও দিল, কিন্তু সেই ইতালি ফ্রান্সের পক্ষ ত্যাগ করে আবার জার্মানির সাথে যোগদান করেছে। ইতালি প্রথম বিশ্বযুদ্ধেও এই কাজ করেছিল এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধেও সে একই কাজ করেছে। ইতালি ফ্যাসিবাদের উত্থানের কারণ, একনায়কতন্ত্র মুসোলিনির নেতৃত্বে ইতালির ফ্যাসিবাদের উত্থানের অনেকগুলি কারণ আছে। উল্লেখযোগ্য হচ্ছে গণতন্ত্রের দুর্বলতা। কাউন্ট কাভুরের নেতৃত্বে ইতালিতে সম্পত্তির ভিত্তিতে যে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল তাকে প্রকৃত গণতন্ত্র বলা যায় না। গণতন্ত্রের দুর্বলতা সবসময় হচ্ছে, হয় সামরিকতন্ত্র উদ্ভব হবে অথবা একনায়কতন্ত্র উদ্ভব হবে, যেটাই হোক গণতন্ত্রের দুর্বলতা হচ্ছে যেটা আসবে সেটা গণতন্ত্রের বিপরীত একটি ব্যবস্থা। দ্বিতীয়ত, দক্ষিণ ইতালির অর্থনৈতিক অনগ্রসরতা। দক্ষিণ ইতালির অর্থনৈতিক অবস্থা খুবই নাজুক ছিল, একথা জানার পর সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করেনি যা ফ্যাসিবাদী উত্থানের সুযোগ করে দিয়েছে। তৃতীয়ত, রাজনৈতিক দলের মধ্যে অনৈক্য। প্রথম বিশ্বযুদ্ধ পূর্ব থেকে ইতালির রাজনৈতিক দলের মধ্যে কোনো ঐক্য ছিল না। প্রথম বিশ্বযুদ্ধকে কেন্দ্র করে এই দূরত্ব আরো বৃদ্ধি পায় যা ফ্যাসিবাদের উত্থানে অনুকূল পরিস্থিতি সৃষ্টি করে দেয়। ভূমধ্য সাগরের কর্তৃত্ব স্থাপনে ব্যর্থ সরকার ছিল। ইতালি ভূমধ্য সাগরের তীরবর্তী একটি দেশ হওয়া সত্ত্বেও ভূমধ্য সাগরের উপর ইতালির কোনো কর্তৃত্ব ছিল না। ভূমধ্য সাগর নিয়ন্ত্রণ করত ফ্রান্স ও ব্রিটেন, অথচ ইতালির ব্যবসা বাণিজ্যের জন্য ভূমধ্য সাগরের কর্তৃত্ব একান্ত প্রয়োজন ছিল। এই ব্যর্থতার জন্য মুসোলিনি সরকার দুর্বল পররাষ্ট্রনীতিকে দায়ী করে ফ্যাসিস্টদের উত্থানের সুযোগ করে দেয়। ভার্সাই সন্ধিতে ইতালি উপেক্ষিত হয়। প্রথম বিশ্বযুদ্ধে ইতালি অনেক অর্থ রক্ত ঝরালো, ভার্সাই সন্ধিতে ইতালির কোনো প্রাপ্তি নেই, একেবারে খালি হাতে ফিরে আসতে হয়েছে। পূর্ব চুক্তি মোতাবেক কোনো কিছুই তাদের দেওয়া হয়নি। এই প্রতারণার জন্য ইতালি ওদের মধ্যে খুব হতাশা জন্ম নেয়। সেই সুযোগটি পুনর্মাত্রায় গ্রহণ করে মুসোলিনি তথা ফ্যাসিবাদী উত্থান ঘটায়, যেমনটি উত্থান ঘটেছিল জার্মানিতে হিটলারের। 6, প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী অর্থনৈতিক সংকট।
প্রথম বিশ্বযুদ্ধের পর বিশেষ করে 1929 খ্রিস্টাব্দে মহামন্দার ফলে বিশ্বব্যাপী অর্থনৈতিক সংকট দেখা দেয়, এর ঢেউ ইতালিতেও লাগে। অর্থনৈতিক সংকটকে পুঁজি করে মুসলিনের উত্থান ঘটে। সমাজতন্ত্রের প্রভাব, এ সময় বিশ্বব্যাপী গণতন্ত্র ও রাজতন্ত্রের বিপরীতে সমাজতন্ত্র বেশ জনপ্রিয় হয়ে ওঠে। রাশিয়া 1917 খ্রিস্টাব্দে সমাজতন্ত্র কায়েম হলে ইতালি তার প্রভাব পড়ে। এই প্রভাব ইতালিতে ফ্যাসিবাদ সৃষ্টিতে সহায়তা করে। আর মুসলিনের ব্যক্তিগত ক্যারিশমা ছিল এখানে, যে কোনো ব্যক্তির উত্থানে তার নিজস্ব মেধা কৌশল সাহস ইত্যাদির প্রয়োজন হয়। মুসলিনি এমন এক প্রতিভাবান ব্যক্তি ছিলেন যিনি প্রয়োজন বুঝে কাজ করতে যথেষ্ট পারদর্শী ছিলেন। বিরোধী দলকে দমন করতে তিনি ঝটিকা বাহিনী গঠন করেন। মুসলিনির চারিত্রিক দৃঢ়তার কারণে ভিক্টর ইমানুয়েল পরোক্ষভাবে ফ্যাসিবাদের উত্থান কামনা করেন। এই সকল সম্মিলিত কারণে হচ্ছে ইতালিতে ফ্যাসিবাদের উত্থান ঘটে। আমরা কোন হিটলার আর মুসলিনের কর্মকাণ্ডের মধ্যে তুলনা করব? জার্মানিতে হিটলারের নেতৃত্বে নাৎসিবাদ এবং ইতালিতে মুসলিনের নেতৃত্বে ফ্যাসিবাদ নামক রাজনৈতিক দল দুটির কর্মকাণ্ডের মধ্যে দুই নেতার চারিত্রিক বৈশিষ্ট্য ফুটে ওঠে। নাৎসিবাদ এবং ফ্যাসিবাদ নামক রাজনৈতিক দল দুটি বিশ্বযুদ্ধের মধ্যকার ইউরোপের ইতিহাসে বহুল আলোচিত এবং বিতর্কিত দুই মতবাদ। দুটি দেশে দুই রাজনৈতিক দল হলেও তাদের মতাদর্শ ছিল এক আর অভিন্ন। হিটলার ও মুসলিনির মতবাদ সম্পর্কে আমরা এই যে নিচে যে সাদৃশ্যগুলো আছে, এখানে যে সাদৃশ্যগুলো আছে সেগুলো আলোচনা করতে পারি। প্রথম সাদৃশ্যটা হচ্ছে এই দুইটা দলই বল প্রয়োগের মাধ্যমে ক্ষমতা গ্রহণ এবং শাসন পরিচালনা করেছিল। উভয় দলই বল প্রয়োগের মাধ্যমে ক্ষমতা গ্রহণ ও বল প্রয়োগের মাধ্যমে শাসন কার্য পরিচালনা করতে এবং উভয় দলের সদস্য সামরিক বাহিনীর ধাঁচে তৈরি। দ্বিতীয়ত হচ্ছে মতাদর্শগত সাদৃশ্য। দুটি মতবাদই প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী অর্থনৈতিক সংকট এবং শাসকের ব্যর্থতা ও রাজনৈতিক বিশৃঙ্খলাকে পুঁজি করে জন্ম। তৃতীয়ত উগ্র জাতীয়তাবাদ। উভয় মতবাদ সৃষ্টিকারী দুই দেশের দুজন একনায়কতন্ত্র প্রভাবশালী ব্যক্তি হিটলার ও মুসলিনি। চতুর্থত উগ্র জাতীয়তাবাদের মধ্য দিয়ে উভয় দলের সৃষ্টি হয়। আর উভয় দলই কমিউনিজমের বিরুদ্ধে শক্তি প্রয়োগ করেছিল। উভয় দলই কমিউনিজমের বিরোধী ছিল। পাঁচ, ভার্সাই সন্ধি হতে সৃষ্ট। দুটি মতবাদ হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী ভার্সাই সন্ধির অন্যায় যে সন্ধিটা ছিল সেই অন্যায় থেকে সৃষ্টি হয়েছিল। ভার্সাই সন্ধির মাধ্যমে জার্মানিকে অর্থনৈতিক ভাবে ধ্বংস করা হয়েছিল, ভৌগোলিক ভাবে টুকরো টুকরো করা হয়েছিল, অপমানজনক শর্ত চাপিয়ে দেওয়া হয়েছিল যা পুঁজি করে জার্মানিতে নাৎসি পার্টি ক্ষমতায় এসেছে। আর অন্যদিকে প্রথম বিশ্বযুদ্ধে ইতালি রক্ত ঘাম জীবন বিসর্জন দিলেও ভার্সাই সন্ধির মাধ্যমে কিছুই অর্জন হয়নি, এমনকি ন্যায্য অধিকার থেকেও চরমভাবে বঞ্চিত হয়েছে। আর এই ক্ষোভ থেকে ইতালিতে ফ্যাসিবাদের উত্থান ঘটেছে। সুতরাং গঠন এবং কার্যাবলীর দিক থেকে দুটা মতবাদ এক ও অভিন্ন। এখন আমরা হিটলার আর মুসলিনের মধ্যকার বৈসাদৃশ্য দেখব। প্রথমত হচ্ছে জন্ম, হিটলারের বইয়ে দেওয়া আছে 1889-এ সাধারণ পরিবারে আর মুসলিনি 1883 খ্রিস্টাব্দে সাধারণ পরিবারে। হিটলারের পিতা সাধারণ কর্মচারী ছিলেন, মুসলিনির পিতা কর্মকার ছিলেন। জাতিতে হিটলার মুসলিনি উভয়ই খ্রিস্টান ছিলেন। হিটলারের শৈশব কেটেছে চরম দারিদ্রতার মাধ্যমে এবং মুসলিনিরও তাই। হিটলার প্রথম বিশ্বযুদ্ধে একজন সাধারণ সৈনিক হিসেবে জীবন শুরু করেন আর মুসলিনি শিক্ষকতা দিয়ে জীবন শুরু করেন এবং পরে প্রথম বিশ্বযুদ্ধে সৈন্য হিসেবে যোগদান করেন। হিটলার জার্মান শ্রমিক দলে যোগদানের মধ্য দিয়ে রাজনৈতিক জীবন শুরু করেন। জার্মান শ্রমিক দলে জার্মান লেবার পার্টি ছিল, সেটাতে প্রথমে যোগদানের মাধ্যমে তিনি তার রাজনৈতিক জীবন শুরু করেন। আর মুসলিনি হচ্ছে সমাজতন্ত্রী দলের কর্মী এবং পত্রিকার সম্পাদক হিসেবে রাজনৈতিক জীবন শুরু করেন। হিটলারের প্রধান শত্রু আর মুসলিনির প্রধান শত্রু, উভয়ের প্রধান শত্রু ছিল ফ্রান্স এবং ব্রিটেন। হিটলার ইউরোপের শ্রেণী বৈষম্যের শিকার এবং মুসলিনিও তাই। হিটলার যে ভার্সাই সন্ধিতে চাপিয়ে দেওয়া যে অন্যায় ভার্সাই সন্ধিকে সেটাকে পুঁজি করে ক্ষমতায় আসেন এবং মুসলিনি ভার্সাই সন্ধিতে যে ন্যায্য অধিকার পাওয়ার কথা ছিল সেটি না পাওয়ার কারণে সেটিকে না পাওয়ার পুঁজি করে ক্ষমতা লাভ করেন। এখানে হিটলার হচ্ছে যুদ্ধে, প্রথম বিশ্বযুদ্ধে জার্মানি ছিল হচ্ছে অক্ষশক্তি, তাই তাদেরকে যে শাস্তি দেওয়া হয়েছিল সন্ধিতে সেগুলোকে পুঁজি করে হচ্ছে সে অপমানজনক চুক্তি পুঁজি করে ক্ষমতায় আসে। মুসলিনির ক্ষেত্রে হচ্ছে বিপরীত, কারণ ইতালি হচ্ছে তখন মিত্র শক্তি ছিল, যার জন্য ইতালিকে সব যে মিত্র শক্তি দেশগুলো যখন যা কিছু পাওয়ার সেটা ভাগ বাটোয়ারা করছিল সেখানে ইতালিকে কিছুই দেয়নি।
ভূমি দেয়নি অর্থনৈতিক অর্থনৈতিক ভাবে যে তারা যে আর্থিক ভাবে লাভটা নেয় সেটাও ভাগ দেয়নি, অর্থাৎ সব দিক থেকে বঞ্চিত করেছিল। আর এটাকে পুঁজি করে পুঁজি করে হচ্ছে মুসোলিনি ক্ষমতায় আসে। গণতন্ত্রকে হত্যা করায় জার্মানি সর্বময় ক্ষমতা গ্রহণ করে হিটলার, মুসোলিনিও সে একই কাজ করে। নাৎসি দলের বৈশিষ্ট্য ছিল হচ্ছে শক্তি প্রয়োগের মাধ্যমে ক্ষমতা লাভ, আর ফ্যাসিবাদ দলের বৈশিষ্ট্যও একই, শক্তি প্রয়োগের মাধ্যমে ক্ষমতা লাভ। একনায়কতান্ত্রিক দৃষ্টিকোণ থেকে উভয়ে দুজনেই ছিল একনায়কতন্ত্রের প্রবক্তা এবং পৃষ্ঠপোষক। অর্থনৈতিক পুনর্গঠনের ক্ষেত্রে এটা আমরা অভ্যন্তরীণ কর্মকাণ্ড বলতে পারি। অর্থনীতিকে পুনর্গঠন করতে জার্মানিতে উৎপাদন বাড়াতে সক্ষম, বেকার সংখ্যা হ্রাস, খাদ্য শিল্পে অস্ত্র স্বয়ং সম্পূর্ণ করেছিল হিটলার। আর মুসোলিনি অভ্যন্তরীণ নীতিতে সকল অর্থনীতি পুনর্গঠন, উৎপাদন বৃদ্ধি, যোগাযোগ ব্যবস্থার উন্নতি করেছিল। ভার্সাই সন্ধির শর্ত সমূহ লঙ্ঘন করে ইউরোপ মহাদেশে জার্মানিকে একটি শক্তিশালী রাষ্ট্রে পরিণত করা, জার্মান ভাষাভাষী অঞ্চল বৃহত্তর জার্মান গড়ে তোলা, এগুলো ছিল হচ্ছে হিটলারের পররাষ্ট্রনীতি। আর মুসোলিনির পররাষ্ট্রনীতির উদ্দেশ্য ছিল ভূমধ্য সাগরের প্রাধান্য বিস্তার এবং উপনিবেশ স্থাপন। আর এরপর হচ্ছে উভয় হচ্ছে একনায়কতান্ত্রিক দৃষ্টিকোণে ছিল, বল ও শক্তি প্রয়োগের মাধ্যমে ক্ষমতা গ্রহণ করেছিল। তারপর হচ্ছে এদের জাতীয়তাবাদী মতবাদ উভয়েরই উগ্র জাতীয়তাবাদ ছিল। হিটলার উগ্র জাতীয়তাবাদ এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে বিশ্বাসী ছিলেন এবং জনসমর্থন দুর্বল ছিল, শক্তি প্রয়োগের মাধ্যমে বিরোধী দলকে দমন করেছিল। মুসোলিনিও উগ্র জাতীয়তাবাদ, সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ক্ষমতা লাভে বিশ্বাসী ছিল, তার জনসমর্থন দুর্বল ছিল এবং শক্তির মাধ্যমে বিরোধী দল দমন করেছিলেন। হিটলারের যে স্লোগান ছিল সেটা হচ্ছে যুদ্ধই জীবন, যুদ্ধই সর্বজনীন, এবং যুদ্ধের মাধ্যমে টিকে থাকা। আর মুসোলিনি হচ্ছে টিকে থাকতে হলে যুদ্ধের প্রয়োজন, অর্থাৎ লক্ষ্য বাস্তবায়নের জন্য যুদ্ধ করতে হবে। এরপর উপাধি গ্রহণ হচ্ছে, হিটলারের উপাধি ছিল ফুয়েরার বা নেতা, মুসোলিনির উপাধি ছিল দুচে বা নেতা। হিটলার 1945 খ্রিস্টাব্দে আত্মহত্যা করেন আর মুসোলিনি 1945 খ্রিস্টাব্দে স্ত্রী সহ গাছে ঝুলিয়ে হত্যা করা হয়। এভাবে দেখা যায় যে হিটলার মুসোলিনি দুই দেশে জন্মগ্রহণ করলেও, দুটি দলের আদর্শ প্রচার করলেও, তাদের জন্ম, বেড়ে ওঠা এবং রাজনৈতিক ধ্যান ধারণা কর্মকাণ্ড ছিল প্রায় একই রকম, এবং তাদের দুজনের উগ্রতা দ্বিতীয় বিশ্বযুদ্ধ সৃষ্টি করার ক্ষেত্রে দায়ী ছিল। এরপর হচ্ছে যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায়, আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধ হচ্ছে ঘটনা প্রবাহটা নেক্সট ক্লাসে পড়ব। অক্ষশক্তি চুক্তি, মিত্রশক্তি জোট, এগুলো সব নেক্সট ক্লাসে পড়ব। আর কতক্ষণ আছে? 12:35 বাজে, 5 মিনিট আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধটা আমি নেক্সট ক্লাসে শুরু করি, ঠিক আছে? আমি কিছু বলে তোমরা রেসপন্স করো না কেন? মিস শুনতেছি, বলেন। জি ম্যাম, বলছি দ্বিতীয় বিশ্বযুদ্ধ নেক্সট ক্লাসে পড়ব। রোল দিয়েছো সবাই? জি মিস। রোল দিয়েছো? ধরে নিলাম রোল দিয়েছে সবাই। চ্যাট বক্সে 5 জনের রোল আছে, এখানে কয়জন আছো তোমরা? 5 জন আছো, ঠিক আছে। আমি ক্লোজ করে দিচ্ছি, ঠিক আছে? সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।